আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি। পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের 11তম অধ্যায়টি পড়াচ্ছিলাম, আজকে তার তৃতীয় পর্ব। ইনশাআল্লাহ আজকেই পর্বটি শেষ হয়ে যাবে। আমরা জলবায়ু এবং আবহাওয়ার কিছু পার্থক্য, কিছু সম্পর্ক, এর সাথে সম্পর্কিত কিছু উপাদান এবং অন্যান্য উচ্চচাপ, নিম্নচাপ ইত্যাদি বিভিন্ন জিনিস নিয়ে পড়াশুনো করেছি। আজকে আমরা এই জলবায়ু এবং আবহাওয়ার উপাদানের কিছু তারতম্য এবং বিরূপ কিছু আবহাওয়া নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো সবাই আমার সাথে বইটি একটু খুলবে। সবাই আমার সাথে মেইন বইয়ের 78 পেজ অর্থাৎ 78 পৃষ্ঠা খুলবে। পেন্সিল আছে নিশ্চয়ই সবাই? দেখো, এখানে বিরূপ আবহাওয়া নিয়ে আলোচনা করা আছে। ঠিক আছে, আসলে বিরূপ আবহাওয়াটা কী? বিরূপ আবহাওয়াটা হচ্ছে, আমরা আবহাওয়া এবং জলবায়ুর কিছু উপাদান নিয়ে পড়াশোনা করেছি, যেমন তাপ, বৃষ্টিপাত, আর্দ্রতা। ঠিক আছে, ঠিক এই জিনিসগুলো, এগুলোর যদি কোনো কিছুর তারতম্য হয়, অর্থাৎ পার্থক্য বা কোনোটা কম বা কোনোটা বেশি এরকম মাত্রায় আমাদের পরিবেশে বিরাজমান করে, সেক্ষেত্রে এই ধরনের বিরূপ আবহাওয়াগুলো তৈরি হতে পারে। কী কী, চলো একটু দেখে নিই। ঠিক আছে, আচ্ছা, আবহাওয়ার প্রতিটি উপাদান প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আবহাওয়ার প্রতিটি উপাদান, যেমন ওই যে আমি যে মাত্র বললাম, তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এগুলো প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে, কখনো কিন্তু এগুলো একই পরিমাপে পরিবেশে বিরাজমান করে না। আবহাওয়ার কোনো উপাদান যখন অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয় তখন বিরূপ আবহাওয়া দেখতে পাই। মানে এই আবহাওয়ার উপাদানগুলো বা জলবায়ুর যে উপাদানগুলো আছে সেগুলো যদি কখনো খুব বেশি পরিমাণে পরিবর্তন হয়, যেমন তাপ যদি কখনো বেশি পরিমাণে বেড়ে যায় অথবা তাপ যদি কখনো খুব বেশি পরিমাণে কমে যায়, হ্যাঁ, তাহলে আমাদের কী হয়, বেড়ে গেলে খুব বেশি পরিমাণে অত্যধিক গরম পড়ে, আর যদি কমে যায় তাহলে খুব বেশি ঠান্ডা পড়ে। দুটোই আমাদের খুবই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তাই না? আচ্ছা, বিরূপ আবহাওয়ার কারণে আমরা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হই, তাই না? মানুষের জীবন এবং সম্পদের ক্ষতি হয়, কখনো কখনো মানুষ মারাও যায়, তাই না? আচ্ছা, দেখো, তাপদাহ এবং শৈত্যপ্রবাহ এরকম প্রত্যেকটি, দেখো, বন্যা, খরা, তারপর বই উল্টালেই তোমরা দেখতে পাবে কালবৈশাখী, তারপর টর্নেডো, ঘূর্ণিঝড় বা সাইক্লোন। তোমাদের বইয়ে মোটামুটি এই ছয় ধরনের বিরূপ আবহাওয়া নিয়ে আলোচনা করা আছে। ঠিক আছে, তো এই ছয় ধরনের আবহাওয়া, বিরূপ আবহাওয়ার সংজ্ঞা তোমাদের অবশ্যই শিখতে হবে। তোমাদের একটি শীত প্রদান করেছি, সেই শীতে তোমাদের কী কী শিখতে হবে আমি দিয়ে দিয়েছি, অবশ্যই এগুলোর সংজ্ঞা বই থেকেই শিখে নিবে। চলো একটু দেখে নিই, তাপদাহ এবং শৈত্যপ্রবাহ কী জিনিস। অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থায় হচ্ছে তাপদাহ, তার মানে খুব বেশি যখন গরম পড়ে তখন আমরা সেটাকে বলি তাপদাহ, সেটার দীর্ঘস্থায়ী অবস্থাকে আমরা বলবো তাপদাহ। প্রতি বছরই তাপদাহ অনুভব করি, তবে স্বাভাবিক, সরি, অস্বাভাবিক এবং অসহনীয় তাপদাহ শত বছরে একবার দেখতে পাওয়া যায়। আচ্ছা, অস্বাভাবিক তাপদাহের ফলে, দেখো, এর ক্ষতিকর প্রভাব এখানে দেওয়া আছে। হ্যাঁ, প্রশ্নে কিন্তু আসতে পারে, তাপদাহের দুটি বা চারটি ক্ষতিকর প্রভাব লিখো। অস্বাভাবিক তাপদাহের ফলে কী হয়, ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়, তাপদাহের কারণে কখনো কখনো মানুষ হাজার হাজার জীবের মৃত্যু ঘটে, মানুষসহ। উত্তরে শুষ্ক শীতল বায়ু আমাদের দেশের ওপর দিয়ে প্রবাহের ফলে, তার মানে আমাদের দেশের ওপর দিয়ে কোন বায়ু প্রবাহিত হয়, উত্তরে শুষ্ক এবং শীতল বায়ু। শীতকালে তাপমাত্রা কখনো কখনো অস্বাভাবিকভাবে কমে যায়, এই অবস্থাটাকে বলা হয় শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ কোনটাকে বলছি, যখন উত্তরে শুষ্ক শীতল বায়ু আমাদের দেশের ওপর দিয়ে প্রবাহমান হয় তখন তাপমাত্রা কমে যায় এবং তখন এটাকে আমরা বলছি শৈত্যপ্রবাহ। তবে উদ্ভিদ ও প্রাণীর জন্য অসহনীয় শৈত্যপ্রবাহ বাংলাদেশে খুব কমই দেখা যায়। ঠিক আছে, এরপরে দেখো আছে বন্যা এবং খরা। বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের এক পঞ্চমাংশ, কতটুকু, এক পঞ্চমাংশ পানিতে তলিয়ে যায়। ভয়াবহ বন্যার সময় বাংলাদেশের, যখন ভয়াবহ বন্যা হয় সে সময় দুই তৃতীয়াংশ পানির নিচে তলিয়ে যায়। জুন থেকে সেপ্টেম্বর মাসে এক পঞ্চমাংশ আর ভয়াবহ বন্যার সময় দুই তৃতীয়াংশ পানির নিচে তলিয়ে যায়। বাংলাদেশে ভূপ্রকৃতি এবং জলবায়ুর কারণে এমনটা হয়। ঠিক আছে, কখন বন্যার কারণ হয়, যখন বাংলাদেশের জলবায়ু এবং ভূপ্রকৃতির কারণেই এমনটা হয়ে থাকে। অনেক লম্বা সময় শুষ্ক আবহাওয়া থাকলে খরা দেখা যায়। অনেক লম্বা সময় শুষ্ক আবহাওয়া মানে কি, খড়খড়ে একটা আবহাওয়া, মানে কেমন একটা বালি বালি ভাবের একটা আবহাওয়া, হ্যাঁ, সেই আবহাওয়াটা থাকলে আমরা বলি খরা।
ঠিক আছে, সে সময় কি হয় দেখো, এই যে এখানে ছবি আছে, হ্যাঁ, মাটি কেমন ফেটে চৌচির হয়ে যায়, পানি শূন্যতায় ভোগে মাটি, ঠিক আছে। বাংলাদেশে উত্তর পশ্চিম অঞ্চলে খরা সৃষ্টি হয়। কোথায় খরা সৃষ্টি হয়? উত্তর পশ্চিম অঞ্চলে খরা সৃষ্টি হয়। আরেকটি লাইন আমরা বাদ দিয়ে গেছি, অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রাই হলো খরার কারণ। খরার কারণ কি? যদি খুব কম বৃষ্টিপাত হয় কোথাও এবং উচ্চ তাপমাত্রা, যদি রোদ অনেক বেশি থাকে, তবে সেখানে খরা সৃষ্টি হতে পারে। সবাই পেজ উল্টিয়ে নিই। দেখো এখানে কালবৈশাখী সম্পর্কে খুব সুন্দর করে ধারণা দেওয়া আছে। গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্র ঝড় হয়, বজ্রপাত সহ যে ঝড়টা হয় তাকে আমরা কালবৈশাখী বলি। এটির প্রতিটি লাইনই খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি স্টার দিয়ে রেখেছি। হ্যাঁ, দাগালে প্রতিটা লাইনই দাগাতে হবে আসলে, তবু দাগাচ্ছি তোমাদের সুবিধার জন্য। স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলে কালবৈশাখী সৃষ্টি হয়। তার মানে কি স্থলভাগ মানে কি মাটি বা বালি, সেটা গরম হওয়ার ফলে, গরম হওয়ার ফলে কালবৈশাখীর সৃষ্টি হয়। বিকেলবেলা সাধারণত কালবৈশাখী বেশি হয়, সর্বোচ্চ 20 কিলোমিটার এলাকা পর্যন্ত বৃষ্টিত হয়। সঞ্চারণশীল ধূসর মেঘ সোজা হয়ে উপরে উঠে জমা হয়। এই মেঘ ঘনীভূত হয়ে ভারী হয়ে বৃষ্টি, বজ্রবৃষ্টি, শিলা ইত্যাদি সৃষ্টি করে। এটাই হলো কালবৈশাখী ঝড়, ঠিক আছে। টর্নেডো কি? সংজ্ঞা কিন্তু অবশ্যই মাস শিখবে। সংজ্ঞা হচ্ছে সরু চিকন করে, মাঝে মাঝে দেখবে জিওগ্রাফিতে, ন্যাশনাল জিওগ্রাফিতে দেখায় ফানেলের মতো এরকম ঘুরে 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 হয়। হ্যাঁ, শক্তিশালী বায়ুপ্রবাহ, এটা বাতাস হয়, ঠিক আছে। এটা বাতাসের এরকম চিকন করে একটা সুতার মতো করে আস্তে 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 বড় হয়, নিচ থেকে ওপর দিকে এরকম সব প্রথমে সরু থাকে, পর আস্তে 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 এরকম বড় হয়ে ঘুরতে থাকে। এটাকে শক্তিশালী বায়ুপ্রবাহ। এই বায়ুপ্রবাহ আকাশের বজ্রমেঘের স্তর থেকে ভূপৃষ্ঠে বিস্তৃত, তার মানে কি আকাশ থেকে মাটি পর্যন্ত এটা বিস্তৃত থাকে। টর্নেডো আকার সাধারণত 1 কিলোমিটারের কম নয়, কম হয়, 1 কিলোমিটারের কচে কম হয়। টর্নেডোর ফলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে, যেমন কী কী ক্ষয়ক্ষতি হয়ে থাকে এখানে সেটা দেওয়া আছে। এরপর আছে ঘূর্ণিঝড় বা সাইক্লোন। ঘূর্ণিঝড় যে কথা, সাইক্লোন একই কথা। ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়। খেয়াল করবে এটা হলো শক্তিশালী বায়ুপ্রবাহ টর্নেডো, আর ঘূর্ণিঝড় বা সাইক্লোন হচ্ছে সামুদ্রিক বজ্রঝড়। এটি 500 থেকে 800 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে থাকে। আর অত্যধিক গরমের ফলে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয়। গরমের ফলে কী হয়? ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের পানি বাষ্পে পরিণত হয়। এর ফলে ওই সকল স্থানে সৃষ্ট নিম্নচাপ থেকেই এই ঝড় তৈরি হয়। তার মানে কি সাইক্লোন কেন তৈরি হয়? নিম্নচাপের ফলে সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের সময় দমকা হাওয়া বইতে থাকে। কী কী হয় দেখো, কী কী হতে থাকে এখানে লেখা আছে। ঘূর্ণিঝড়ের ফল দমকা হাওয়া বইতে থাকে, মুষলধারে বৃষ্টি হতে থাকে, কখনো কখনো জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। দমকা হাওয়া হয়, মুষলধারে বৃষ্টি হয়, জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে লোকালয় প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়। এখানে দেওয়া আছে ক্ষয়ক্ষতির পরিমাণের যা যা আছে। মাঝে মাঝে জলোচ্ছ্বাসের ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তীব্র জ্বরের সৃষ্টি হয়, সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। তো এটা খুবই সহজ একটা জিনিস, এগুলো তোমাদের পড়লে একটু একটু করে বুঝে ফেলবে, ঠিক আছে। তো আমি তোমরা অনেকে আমাকে আগে থেকেই কোশ্চেন করে রেখেছো কীভাবে এগুলোর বৈশিষ্ট্যগুলো তোমরা লিখবে, আমি এখনই দেখাচ্ছি। দেখো প্রতিটা বৈশিষ্ট্যই তোমরা বই থেকে পড়বে, আমি একটি তোমাদেরকে করে দেখাচ্ছি। কালবৈশাখীটা খুবই ইম্পর্ট্যান্ট, তাই এটাই করে দেখাচ্ছি। কালবৈশাখীর যদি 5টি বৈশিষ্ট্য চায় তাহলে তোমরা কীভাবে লিখবে দেখো, বই থেকে আমি লিখেছি। প্রথম লাইনটা প্রথমে লিখেছি, কালবৈশাখী জিনিসটা আসলে কী এটা আমি এখানে তুলে ধরেছি। গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্র ঝড় হয় তাই কালবৈশাখী নামে পরিচিত। নিচে কালবৈশাখীর 5টি বৈশিষ্ট্য দেওয়া হলো। এরপর আমি ঠিক এখান থেকেই 5টি বৈশিষ্ট্য বের করেছি, ঠিক আছে। দেখো এখানে যা আছে এখানেও তাই আছে। স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলে কালবৈশাখীর সৃষ্টি হয়, সাধারণত বিকেলবেলা হয়, সাধারণত এই ঝড় 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে, এই ঝড় গ্রীষ্মকালে হয়, এটা আমি প্রথম লাইন থেকে লিখেছি। এটি বজ্রঝড়, এই ঝড়ের সময় সঞ্চারণশীল মেঘ সোজা হয়ে উপরে উঠে গিয়ে জমা হয়। এখানে যা যা আছে আমি তাই লিখেছি, এটাই হলো বৈশিষ্ট্য। তোমরা প্রত্যেকটা এরকম বৈশিষ্ট্য খুঁজে বের করবে। আগামী দিনের পড়া হচ্ছে 11 অধ্যায় রিডিং পড়বে এবং বোর্ড বইয়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বে, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।